আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওতে আমি একটি হেয়ার টনিক তৈরি করে দেখাবো। এই টনিকটি বাড়িতে তৈরি করা খুব ইজি। এই টনিকটি যদি আপনি আপনার চুলের গোড়ায় ব্যবহার করেন, আপনার চুল কিন্তু অনেক বেশি মজবুত হয়ে যাবে। এবং যেটা হচ্ছে, আপনি যখন আপনার চুলে ব্যবহার করবেন, আপনার চুল অনেক বেশি সিল্কি, উজ্জ্বল এবং শাইনি হয়ে যাবে। এছাড়াও আপনার যদি হেয়ার ফলের সমস্যা থাকে বা খুশকির সমস্যা থাকে, সেটাও কিন্তু দূর করবে আমার এই হেয়ার টনিক। অনেকেই আছেন যারা বাড়িতে তেল ব্যবহার করতে চান না, তারা কিন্তু খুব সহজে এই হেয়ার টনিকটি বাড়িতে তৈরি করে চাইলে সপ্তাহে প্রত্যেক দিন ব্যবহার করতে পারেন। আর যদি খুব ঝামেলার মনে হয় তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। আর কথা বাড়াবো না, চলুন শুরু করি আজকের ভিডিও। একটি হাঁড়িতে 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটি যখন ফুটে উঠবে তার মধ্যে আমি 2 চামচ চায়ের পাতা দিয়ে দিব, যে কোনো ব্র্যান্ডের চায়ের পাতা হলেই হবে। এরপর আমাকে 15 মিনিট ওয়েট করতে হবে। 15 মিনিটের মধ্যে 1.5 গ্লাস পানি কিন্তু 1/2 গ্লাস হয়ে যাবে। এই পাতাটি হেয়ার টনিকটি রেডি করার পর 3 দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে আপনি ব্যবহার করতে পারেন। সব থেকে ভালো হয় যেই দিন ব্যবহার করতে চান সেই দিন তৈরি করে নিলেই ভালো রেজাল্ট পাবেন। 15 মিনিট পর আমি একটা ছাঁকনির সাহায্যে পাতাটিকে আলাদা করে নিচ্ছি। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল এবং 1 চামচ পরিমাণ লেবুর রস। বাস তাতেই কিন্তু আমার রেডি হয়ে গেল হেয়ার টনিক। এই হেয়ার টনিকটি যখন আপনার ঠান্ডা হয়ে যাবে তখন আপনি স্প্রে বটলের মধ্যে ট্রান্সফার করে নেবেন। যদি স্প্রে বটল না থাকে কটনের সাহায্যেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে এই হেয়ার টনিকটি আপনি আপনার চুলে ব্যবহার করবেন। যেহেতু আমি হিজাব পরে আছি, আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই রকম করে চুলগুলোকে আলাদা আলাদা করে পার্টিশন করে ভাগ করে এরকম স্ক্যাল্পের মধ্যে এরকম করে স্প্রে করে দিবেন। স্প্রে করে দেন আপনি আপনার ফিঙ্গার টিপ দিয়ে খুব আলতো করে মাসাজ করে দিবেন। মিডিয়াম প্রেশার হবে, প্রেশার দিয়ে মাসাজ করে দিবেন। এতে করে আপনার চুলের গোড়া কিন্তু অনেক বেশি মজবুত হয়ে যাচ্ছে এবং শক্ত হয়ে যাচ্ছে। এবং আপনি পুরো চুলেও এরকম স্প্রে করে দিবেন, তাতে করে যেটা হবে আপনার চুল অনেক বেশি সিল্কি এবং শাইনি হয়ে উঠবে। এই হেয়ার টনিক ব্যবহার করে 15 মিনিটস রেখে তারপর আপনি যেই শ্যাম্পুটা ব্যবহার করেন সেটা দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবারের মতো এসে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।